আচ্ছা, এই রাস্তা আমাদের একটা জাফরাখালী একটা রাস্তা দেখাবো আপনাদের, যে রাস্তাটা বিগত দিনে অনেক মানুষরে আর কি অ্যাক্সিডেন্ট করছে এই রাস্তাটার উপরে অনেক মানুষ, বুঝছেন? এটা আমরা ছোটবেলা থেকেই দেখছি যে এই রাস্তায় অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করছে। একবার ছয় চাক্কা একটা, তারপর একবার মোটরসাইকেল, একবার বাস পড়ে গেছে, একবার টমটম, ইজি বাইক, এইগুলো এই জায়গাটায় দাঁড়ানো। এই সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনও রক্তের দাগ পুরোপুরি শুকায় নাই। এই এখনও রক্তের দাগ শুকায় নাই। এই সেই ব্রিজ সংলগ্ন, এই সোজা একটি রাস্তা, এই পাশ সোজা, এই পাশ সোজা। তো মাঝে মাঝে অনেকের মুখে শুনতাম যে এই রাস্তায় রাতের বেলা কেউ যদি অনেক গভীর রাতে ভ্রমণ করে তো একা থাকলে আপনার সমস্যা হয়, অনেক সময় অনেক সাদা কাপড় পরে রাস্তা দিয়ে পার হয়ে যায়, অনেক কিছু রাস্তার ওপার দিয়ে চলে যায়, হ্যাঁ এগুলো দেখা যায়, ঠিক আছে। আর এই রাস্তাটা কিছুদিন আগে আগে আমাদের একটা ছোট ভাই রুমান গোলদারের ছেলে খুব ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট করছে, এই সেম জায়গায় একবার ছয় চাক্কা উল্টে দিয়ে পড়ে অনেক মানুষ মারা গেছে এই জায়গাটার, এই ব্যারের ভিতরে। মনে করেন যে এই সব জায়গায় পড়ে অনেক মানুষ উল্টে দিয়ে পড়তে আর উঠতে পারে না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর দেখাইলাম এইটাই আমাদের এলাকার একটা রাস্তা, ডৌতলা বাবনা বরগুনা জাফরাখালী সংলগ্ন এই রাস্তাটি। আল্লাহ হাফেজ গাইজ।